আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি এবং ইতিপূর্বে আলোচনা করে আসতেছি। তো আপনাদেরকে আমরা বারবার বলেছি যে স্যালাইন ইনজেকশন, এই স্যালাইন এবং ইনজেকশনের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অহেতুক স্যালাইন ইনজেকশন দেওয়ার চেষ্টা করবেন না। কেননা স্যালাইন বা ইনজেকশন অথবা আইভি যে কোনো মেডিসিনই যেমন দ্রুত কাজ করে তেমন কিন্তু দেওয়ার পর এটির রিয়াকশনও দ্রুত করে। তো হিসেব করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তবে জীবন বাঁচানোর ক্ষেত্রে ইনজেকশন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, আপনারা জানেন। তো আজকে আমরা স্যালাইন এবং স্যালাইনের যে ইনজেকশনগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, বা যে ইনজেকশনগুলো দেওয়া হয়, তো আপনারা জানেন যে স্যালাইনের ভিতরে আমরা অনেক ধরনের ইনজেকশন ব্যবহার করে থাকি। বিশেষ করে যারা ভিলেজ ডক্টর তারা কিন্তু সবসময়ের জন্য রোগীকে স্যালাইন দিতে পছন্দ করে। তো স্যালাইনের ভিতরে সাধারণ অবস্থায় আমরা ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং অনেক ধরনের ইনজেকশন দিয়ে থাকি। তো আপনারা প্রশ্ন করেছেন যে স্যালাইনের ভিতরে কি কি ইনজেকশন দেওয়া যাবে। তো এটি এক কথায় উত্তর দেওয়া সম্ভব না, কেননা স্যালাইনের ভিতরে অনেক ধরনের ইনজেকশন অবস্থার উপর নির্ভর করে দেওয়া যায়, আপনারা জানেন। তো আমরা আজকে স্যালাইনের ভিতরে সিম্পল কিছু ইনজেকশনের নমুনা দেখানোর চেষ্টা করব। তো জানেন যে স্যালাইনের ভিতরে কোন কোন ধরনের ইনজেকশন দেওয়া যায় বা আমরা দিয়ে থাকি। তো অহেতুক স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এখানে ইলেকট্রোলাইট যার শরীরে বেশি আছে তাকে স্যালাইন দেওয়া মানে আরো তার বিপদ রেখে আনা। আবার যেখানে তার ডিহাইড্রেশন হয়ে গেছে সেখানে স্যালাইন না দেওয়া তার বিপদ রেখে আনা। তো অবস্থার উপর নির্ভর করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কোনো অসুবিধা নাই। তবে আজকে আমরা স্যালাইনের ইনজেকশনের পাশাপাশি এর রিয়াকশন নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো জানেন যে নর্মাল যখন স্যালাইন, অর্থাৎ আপনারা জানেন যে ডিএ ডেক্স অ্যাকোয়া, ডি আপনারা জানেন যে ডিএনএস ডেক্সট্রোসিন নর্মাল স্যালাইন যেটাকে আমরা বলি, তারপরে দেখেন এইচএস হার্ডম্যান সলিউশন যেটা আমরা হার্ডম্যান স্যালাইন নামে চিনি, এরপরে অনেক স্যালাইন আছে যেগুলোর ভিতরে কিছু দেওয়ার প্রয়োজন নাই, যেমন প্রোলিপ প্রিপারেশন, অ্যামাইনো অ্যাসিড স্যালাইন গুলো। তো আজকে আবার দেখেন আরো কিছু স্যালাইন আছে, যেমন আয়রন সুক্রোজ, আয়রন পলিমাট্রোস, এইগুলো ভিতরে ইনজেকশন দেওয়ার প্রয়োজন নাই, ওখানে যা আছে তাই ওই হিসেবে দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখেন যে এখানে 5% ডিএ 5% এবং 10% এবং হার্ডম্যান স্যালাইন গুলো, ডিএনএস স্যালাইন গুলো এগুলো বেশি হয়। আবার কলেরা স্যালাইন, আপনারা জানেন যে কলেরা বা কলোরাইড যে স্যালাইন গুলো, অর্থাৎ এখানে পাতলা পায়খানা হলে, বমি হলে যে স্যালাইন গুলো দেওয়া হয় এগুলো স্যালাইন কিন্তু দেওয়া হয়। আবার স্ট্রোকের জন্য আপনারা জানেন যে যারা স্ট্রোক করে তাদেরও কিন্তু আমরা এখানে স্যালাইন দিয়ে থাকি। তো এই স্যালাইন স্ট্রোকের রোগীদের স্যালাইন গুলো কিন্তু ভিন্ন হয়। তো দেখেন স্যালাইনের ভিতরে সাধারণ অবস্থায় আপনারা এখানে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশন, যেমন B50 নাম আপনারা শুনেছেন, ভিপ্লেক্স এর নাম শুনেছেন, এই জাতীয় ইনজেকশন গুলো আমরা কিন্তু এই স্যালাইনের ভিতরে দিয়ে থাকি। এবং ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন আমরা দিয়ে থাকি, ভিটামিন সি জাতীয় ইনজেকশন কিন্তু আমরা দিয়ে থাকি, এবং নর্মাল স্যালাইনের সাথে আয়রন সুক্রোজ, আয়রন পলিমাট্রোস কিন্তু আমরা এখানে ব্যবহার করে থাকি, আপনারা জানেন। তো এই নর্মাল স্যালাইনের সাথে আপনারা দেখবেন যে এই আয়রন ইনজেকশন গুলো নর্মাল স্যালাইন এখানে দেওয়াই থাকে। তো এই ইনজেকশন গুলো সাধারণ অবস্থায় দেওয়া হয়, এবং এর সাথে আমরা যদি তার গ্যাসের সমস্যা থাকে তাহলে আমরা এখানে গ্যাসের ওষুধ দেওয়ার চেষ্টা করি, যেমন এখানে প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, এগুলো ইনজেকশন থাকে। এগুলো সাধারণত 4DMG ইনজেকশন হয়, আপনারা জানেন। তো এই 4DMG ইনজেকশন গুলো আমরা কিন্তু এর সাথে অ্যাড করে দিয়ে থাকি। এবং যদি রোগীর বমি বমি ভাব এবং অস্থিরতা থাকে, এক্ষেত্রে বমির জন্য বা বমি বমি ভাব থাকে, তাহলে এক্ষেত্রে ভার্গুন স্টিমিনিন জাতীয় দিয়ে থাকি, আবার ওয়ান্ডার সেপ্টন বা টেলোরন সেপ্টন জাতীয় ইনজেকশনও কিন্তু দিয়ে থাকি, আপনারা জানেন। যে এগুলো যদি বমি থাকে, কলেরা রোগীর যেমন বমি থাকে, এই বমির ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে থাকি, বমি বমি ভাব থাকলেও দিয়ে থাকি। তো এই ইনজেকশন গুলো দিয়ে আমরা সাধারণত দুর্বল রোগীদেরকে স্যালাইন দিয়ে থাকি। এর সাথে দেখেন ডেক্সামেথাসন বা হাইড্রোকর্টিসন কিন্তু আমরা ওই দুর্বল রোগীকে দিয়ে থাকি। আবার এর সাথে যদি
অন্য সমস্যা থাকে তাহলে অ্যান্টিবায়োটিকও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা জানেন যে এখানে অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যবহার করা যাবে, তবে এই ক্ষেত্রে এই ভিটামিন বা আপনার এই যে ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন বা আয়রন জাতীয় ইনজেকশন এখানে প্রয়োজন হবে না। অর্থাৎ যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে বুঝতেছেন আপনারা যে এখানে অ্যান্টিবায়োটিক এবং এখানে অ্যান্টি আলসারেন্ট অর্থাৎ গ্যাসের ওষুধগুলো এগুলো ব্যবহার করা হবে বা পেইন কিলার গুলো ব্যবহার করা হবে। আবার যদি শরীর দুর্বলের জন্য আপনারা দেন তাহলে এই ভিটামিন গুলো ক্যালসিয়াম গুলো আয়রন গুলো দেওয়া যাবে এবং এর সাথে এই গ্যাস্ট্রিকের ওষুধ বা এখানে এই ক্যান্টোপ্রাজল ওমিপ্রাজল ইসোপ্রাজল দেওয়া যাবে। আপনারা আশা করতেছি যে আমি যে কথাগুলো বলতেছি এর কৌশলগুলো আপনারা বুঝতেছেন। ইনজেকশন এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে একটার সাথে আরেকটা একটার সাথে আরেকটা কোনটার সাথে কি মিল করবেন এইটুকু বুঝলেই ওকে। তো যদি একটা রোগী ব্যথা রোগীকে আপনারা দেন অর্থাৎ এখানে একটা স্যালাইন দিতে হবে ব্যথা রোগী অর্থাৎ তার শরীরে ব্যথা বা অন্য কারণে ব্যথা আছে, তাই ব্যথার জন্য এখানে দেখেন ট্রামাডল হাইড্রোক্লোরাইড অথবা এখানে কিটোরোলাক জাতীয় ইনজেকশন দিবেন, সাথে এখানে এই প্যান্টোপ্রাজল ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল এটি দিবেন। তো এখন দেখেন যদি কোনো রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় তবে এখানে অ্যান্টিবায়োটিক দিবেন সাথে এখানে প্যান্টোপ্রাজল ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল এই জাতীয় একটা ইনজেকশন দিবেন। এইখানে কোন রোগী যদি দুর্বল হয় তাহলে দুর্বল রোগীকে ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম এখানে ভিটামিন সি জাতীয় ইনজেকশন দিবেন সাথে প্যান্টোপ্রাজল ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজলের যে কোনো একটি দিবেন। আবার দেখেন যদি কোনো রোগীর শরীরে ব্যথা থাকে তাহলে ব্যথার জন্য ট্রামাডল হাইড্রোক্লোরাইড বা কিটোরোলাক জাতীয় ইনজেকশন দিবেন সাথে প্যান্টোপ্রাজল ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল এর যে কোনো একটি দিবেন। কোন রোগী যদি রিয়াকশন হয়ে যায় অথবা খুবই দুর্বল থাকে অর্থাৎ একদম রোগীর প্রেশার খুবই দুর্বল প্রেশার লো তাহলে আমরা হাইড্রোকন্ডিশন বা এখানে ডেক্সামেথাসোন জাতীয় ইনজেকশন দেই সাথে কি করবেন এখানে প্যান্টোপ্রাজল ওমিপ্রাজল ইসোমিপ্রাজল যে কোনো একটি এর সাথে ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম ভিটামিন সি জাতীয় ইনজেকশন দিবেন। তো এর অর্থ আমি যে কথাগুলো বললাম এর সাথে দেখেন যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি এই ভিটামিন বি আপনার হলো যে এই অ্যান্টি আলসারেন্ট অর্থাৎ প্যান্টোপ্রাজল ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল জাতীয় ইনজেকশন কিন্তু প্রত্যেকটাতেই ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক্ষেত্রে দেখেন যে এই ইনজেকশন গুলো অ্যান্টিবায়োটিক যেমন কলেরা রোগীকে এখানে অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক এর কিন্তু আমি শ্রেণী বিভাগ করে নেই শুধু অ্যান্টিবায়োটিক লিখছি। তো যেমন কলেরা রোগীকে আমরা সিপ্রোফ্লক্সাসিন ইনজেকশন দেব সাথে এখানে মেট্রোনিডাজল জাতীয় ইনজেকশন দেব, এখানে কিন্তু এই দুইটা ব্যবহার করা যাবে অর্থাৎ ওই কলেরা স্যালাইন এর মধ্যে এগুলো ব্যবহার করতে পারবেন। আবার দেখেন যে কোনো কারণে অর্থাৎ যে কোনো কারণে রোগীর শরীরে রিয়াকশন হয়ে গেছে বা শরীরে অ্যালার্জির রিয়াকশন দেখা গেছে দেখা দিতে পারে কিন্তু, তো এই ক্ষেত্রে এখানে অবশ্যই দেখেন এখানে ডেক্সামেথাসোন বা এখানে হাইড্রোকর্টিসন ইনজেকশন আপনারা ব্যবহার করতে পারবেন। আর অনেক ক্ষেত্রে এখানে আইএম অর্থাৎ মাংসপেশিতে এখানে আপনারা ট্রামসিলোন দিতে পারেন অথবা মিথেনপেডনিসিলিন এখানে আপনার ক্লোরামফেনিকম জাতীয় অর্থাৎ এখানে হিস্টাসিন জাতীয় বা এভিল জাতীয় ইনজেকশন কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা শরীরের যে কোনো ধরনের রিয়াকশন অ্যালার্জির রিয়াকশন হতে পারে বা যে কোনো ওষুধের রিয়াকশন হতে পারে দিতে পারবেন। যেমন আপনি ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম ভিটামিন সি এখানে প্যান্টোপ্রাজল জাতীয় ইনজেকশন বা ওমিপ্রাজল ইসোমিপ্রাজল এগুলো দিছেন এর সাথে আপনারা বমির ইনজেকশন দিছেন সবই দিছেন দুর্বল রোগীকে, কিন্তু এই রোগীকে দেওয়ার শরীরে কাঁপা শুরু করছে শরীর কাঁপতেছে তখন কি করবেন তখন অবশ্যই এখানে একটা স্টেরয়েড বা ডেক্সামেথাসোন বা হাইড্রোকর্টিসন জাতীয় ইনজেকশন দিবেন, দেখবেন রোগীটা ঠিক হয়ে গেছে। তো আশা করি আপনারা স্যালাইনের যে ইনজেকশন গুলো দেওয়া হয় বা যেভাবে দেওয়া হয় এর কিছুটা নমুনা অর্থাৎ এর কিছুটা ধারণা আপনারা পেয়েছেন, ধারণা দেওয়ার চেষ্টা আমরা করলাম। তো এইভাবে আপনারা দিবেন। তো একটা কথা বারবার আমি বলি, তো এই ইনজেকশনের রিয়াকশন অর্থাৎ কাজ যেমন দ্রুত অর্থাৎ অনসেট অ্যাকশন যেমন তেমন কিন্তু এটা সাইড ইফেক্ট এরকমই একই। তো বিষয়গুলো খেয়াল করে আপনারা ইনজেকশন বা স্যালাইনগুলো দেওয়ার চেষ্টা করবেন, তবে স্যালাইন দিতে অসুবিধা নেই যদি আপনি ওইভাবে দিতে পারেন। আর যদি না বোঝেন কখনোই স্যালাইন ইনজেকশন দেওয়ার চেষ্টা করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।